নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক ম্যাথামেটিক্স গাইডে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যে চলত্রী সেশনটা দেওয়া শুরু করেছিলাম চলত্রীতী চ্যাপ্টারের উপরে তো তাতে দুটো সাজেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এটাই হচ্ছে তোমাদের লাস্ট সাজেশান অল্প কটা কোশ্চেন খুব একটা বেশি কোশ্চেন নেই আর তো চ্যাপ্টারটা খুবই বড় বলে তিন দিনে দিতে হলো ওকে তো এটার পর আমি তোমাদের যে পরমাণুর নিউক্লিয়াস বলে চ্যাপ্টারটা সেটাই শুরু করে দেবো কালকে বা তার পরের দিনের মধ্যেই মানে নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে তো এখনও যদি যারা আগের সেকশানগুলো দেখো নি বা আমার চ্যানেলে একবারে নতুন তাদেরকে বলে রাখি তোমরা যে এই যে ভিডিওটা দেখছো দেখো ভিডিও ঠিক ভিডিও ঠিক দেখবে নিচের দিকে তোমরা ঠিক এরম একটা অপশান দেখতে পাচ্ছ ওকে তো এই অপশানে তোমরা ডাইরেক্ট ক্লিক করো দেখবে তোমাদের সামনে এরম একটা পেজ চলে আসবে এটা হচ্ছে আমার চ্যানেলের হোম পেজ এবং এখানে দেখতে হচ্ছে হোম ভিডিওস প্লেলিস্ট কমিউনিটি তো এখানে তোমার এই প্লেলিস্ট সেকশনে সেকশানে তোমরা যাবে এবং গিয়ে দেখবে এখানে ক্লিক করলে তোমরা প্রচুর লিস্ট পাবে লিস্ট মানে ভিডিওরই মতো প্লে লিস্ট বলা হয় যেগুলোকে যেখানে কিনা এক একটা ভিডিওর মধ্যে তোমরা ক্লিক করার তার মধ্যে সমস্ত অঙ্কের ভিডিও বা একটা সেট তৈরি করেছে অঙ্কের সেট ভৌত বিজ্ঞান সেট মানে আজ যদি আমি যা ভিডিও ছেড়েছি সব কিছু নিয়ে এক একটা করে সেট তৈরি করেছে যেন তোমাদের আর এদিক ওদিকে খুঁজতে হবে না তোমরা একটা সেটের মধ্যে সব কিছু পেয়ে যাবে অঙ্কের সেটের মধ্যে সব অঙ্ক ভৌতবিজ্ঞান সেটের মধ্যে সব অঙ্ক ভৌত বিজ্ঞানের মধ্যে সব ভৌত বিজ্ঞান বিজ্ঞান সব বিজ্ঞান এটা ভাবে তো কী হবে তোমাদের সুবিধাটা কী হবে না তোমরা একটা সেটের মধ্যে সমস্ত সাজেশনটা কমপ্লিট করে ফেলতে পারবে ওকে তো আমি তোমরা অবশ্যই বলবে এখানে তোমরা প্লে লিস্টে গিয়ে খোঁজো যার জন্য তোমাদের কী করতে হবে না দেখো নিচে ভিডিওর দিকে ভিডিও নিচে দেখো এরকম একটা আইকন তোমরা দেখতে হবে এখানে গিয়ে ক্লিক করতে হবে ওকে আর এরপরে আমি তোমাদের মানে আগের ভিডিও বলেছিলাম যে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে আসছিলো সেটা হচ্ছে তোমাদের যে স্কুল থেকে যে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারটা দেওয়া হচ্ছে সেটার কিন্তু এমসিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো বা শর্ট কোয়েশ্চেন এমসিকিউ টু মার্কস অবধি আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার যেহেতু টাইম খুব কম এরপরে যদি সময় পাই তাহলে কিন্তু তোমাদের বড় কোশ্চনে করে দিতে পারি বিশেষত অঙ্ক ভৌতিবিজ্ঞান জীবনবিজ্ঞান ওকে এরপরে দেখি যদি তোমাদের ইতিহাস ভূগোল করে যেতে পারে তো সময় তাকে যদি করে দেয় তো খুবই ভালো হবে ওকে তো সেই সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে তোমরা অবশ্যই আমার চ্যানেলে এই সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই ক্লিক করবে এবং পাশে যে পাশাপাশি আছে বেলাইকানটা অবশ্যই ক্লিক করো তাতে আমরা যখনই কোনো কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে আর যেহেতু আমি ভিডিওগুলো খুব একটা এডিট করতে পারি না সুতরাং কিন্তু তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটা খুঁজে পাবে না ওকে দেখুন চ্যানেলটা নোটি সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশনটা পেয়ে গেলে তোমাদের সুবিধা হবে আর চ্যানেল আজ ভিডিওগুলো ভালো হতো অবশ্যই লাইক করো তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো তাহলে চলো দেখে নাও ভিডিওগুলো কেমন তো তোমাদের ইতিমধ্যে আমি খানা কোশ্চেন দিয়ে ফেলেছি এবং এটা হচ্ছে উনিশ থেকে শুরু হবে উনিশ থেকে মোটাল টোটাল খানা কোশ্চেন হবে ওকে তার বেশি কোশ্চেন হবে না আর এরপরে হয়তো আমি পারলে তোমাদের ভৌতবিজ্ঞানের কিন্তু অঙ্ক আসে তোমরা জানো অনেকেই প্রতিবে যে অঙ্ক আছে সেই অঙ্কের ওপর টপিকের ওপর কিন্তু আমি হয়তো দু দিনে ভিডিও দিতে পারি যেমন কী কী বাকি আছে যেমন তোমাদের গ্যাস আচরণ থেকে তোমাদের অঙ্কের ওপর ভিডিও বানিয়ে দেবো এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে অঙ্ক আসে ওখান দিয়ে দেওয়া যেতে পারে তারপরে আলোর থেকে অঙ্ক আসে মান থেকে বের করতে দেওয়া হয় মিউ বা এরকম যেমন এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে যেমন এক্ষুনি তোমাদের একটা অঙ্ক দিয়ে শুরু করতে চলেছি চোরাতড়ির থেকে তারপরে এরকমভাবে যেখানে থেকে অঙ্ক আসে হিসাবে অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের নিয়ে একটা সাজেশন তৈরি করি তোমাদের অঙ্কতেও না আটকায় ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো দেয় ওকে এবং প্রতিবাদী থায় কিন্তু অঙ্ক তো আজকে তোমাদের সাজেশন শুরুতে দেখা উনিশ জায়গা একটা অঙ্ক দিয়ে শুরু হয়েছে কিন্তু দেওয়া আছে এত কিলোয়াট এবং দুশো কুড়ি ভোল্ট এর একটি ইলেকট্রিক ইস্ত্রী রোদ এত রোদ ও রোদ বের করতে হবে তৈরি পাওয়া মাত্রা মানে আর বের করতে হবে আর আই মানে তৈরি পাওয়া মাত্রা ওকে এবার দেখো আমাদের বলে রাখি এইটা মানে হচ্ছে এটাকে লেখা হয় পি দিয়ে ক্ষমতা আর এটা এটা আমরা জানি বি বিভব ওকে তাহলে এটির জন্য তোমাদের সূত্র জানতে হবে ঠিক আছে তো এখানে রোদ বের করতে পড়া দৈপা মাত্রা দৈপ্রহমাত্রার সূত্র হচ্ছে আই তৈত্রাকে আই দিয়ে লেখা হয় আই ইকুয়াল টু পি বাই ভি তাহলে বুঝে গেলে আই আইকল টু পি বাই ভি তার মানে পি পি মানে মানে ক্ষমতা বাই ভি এবার হচ্ছে পনেরো কিলো ওয়াট আর ভি মানে হচ্ছে দুশো কুড়ি ভোল্ট পির জায়গায় পনেরো কিলো ওয়াট মানে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট একটা জায়গায় দুশো কুড়ি ভোট বসিয়ে দিতে হবে কিন্তু যেহেতু এখানে কিলো ওয়াটে আছে সুতরাং আমরা এটাকে ওয়াটে নিয়ে যেতে হবে তো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কিলো কিলোয়াট সন্সমান ওয়ান ফাইভ জিরো জিরো ওয়াট ওকে তো আমাদের অ্যান্সারটা কী হবে আই আইকল টু ওপরে ক্ষমতা পি পি মানে হচ্ছে পনেরোশো বেরিয়েছে কিলো আট থেকে নিয়ে গেছি আর দুশো কুড়ি ভোটের নিচে বসে যাবে এটাকে চেঞ্জ করতে হবে দুশো কুড়ি ক্যাটাগরি করে দেখো যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে কিনা অ্যান্সার ওকে তাহলে প্রমাণটা পেয়ে গেলে আই এর ভ্যালু এবার দেখো আমরা জানি রোদ রোদ ইকাল টু ভি ইকাল টু আই আর ভি বাই আই রোদ ইকুয়াল টু ভি বাই আই এবার ভি মানে কত দুশো কুড়ি আর আইটা তুমি এক্ষুনি বের করলে ঠিক আছে এবার ভি মানে কী হবে আর ইকাল টু ভি তো দেওয়া যাচ্ছে দুশো কুড়ি আর আইটা এখানে যে তৈ মাথা বের করে খুনি ওটা বের করার পর আবার এখানে বসাবে ওকে তো আর তুমি পেয়ে যাবে এই আছে তোমার অঙ্ক এই অঙ্ক কিন্তু দেয় এছাড়াও তোমাদের বোর্ড অফ ট্রেড ইউনিটের যে আগের কত টপিকটা আনি আলোচনা করেছিলাম বোর্ড অফ ট্রেড ইউনিট ওখান থেকেও কিন্তু অঙ্ক আসে রোধের শ্রেণী সমাবেশ সমাত সময় থেকে অঙ্ক আসে রোধের অঙ্ক আসে রোধাঙ্ক বের করতে দেওয়া হয় তারপরে রোদের উষ্ণতা গুণাঙ্ক অঙ্ক থেকে অঙ্ক আসে এরকম কিন্তু প্রচুর টপিক আছে অঙ্ক আসার মতো তো সেগুলো তোমরা সবই শিখিয়ে দেবো এবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বাইশ দাগ ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এই চারটে প্রতি বছর চারটার থেকে একটা থাকবেই একখানা মিনিমাম মিনিমাম বলতে চাচ্ছি একখানা ওকে কি না অ্যাম্পের সন্তরণ নিয়ম দক্ষিণ মুষ্টি নিয়ম ফ্লেমিংয়ের বাংলাদেশ নিয়ে লেঞ্জার সূত্র ঠিক আছে তোমরা তোমাদের বইস দেখবে এইগুলো আছে বড় করে করে লেখা বেশ ভালো করে মধ্যে তো আমি তোমাদের একবার করে বলে দিচ্ছি প্রত্যেকটা সূত্র একবার করে অ্যাম্পেয়ারের সন্তরান নিয়ম যদি এগুলো আগ্রহ হয়ে থাকে তাহলে পড়া দরকার না যেটা আগ্রহ আছে সেটা বাদ দিয়ে বাকিগুলো তো প্রথমে আছে কি কিনা অ্যাম্পেয়ারের সন্তান নিয়ম অ্যান্সার হবে চুম্বক শলাকার দিকে মুখ রেখে তরিতবাহী তারের ওপর দিয়ে একজন লোক হাত ছড়িয়ে সাঁতার কাটলে লোকটির বাম হাত যেদিকে প্রসারিত হবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে মানে ভিডিওটাকে পজ করে আবার পিছনে নিয়ে গিয়ে তোমরা দেখতে পারো দেখে বা শুনিতে পারো একবার বলেছি না হলে চুম্বক শলাকার দিকে মুখ রেখে তরিতবাহী তারের ওপর দিয়ে একজন লোক হাত ছড়িয়ে সাঁতার কাটলে লোকটির বাম হাত যেদিকে প্রসারিত হবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে নেক্সট দক্ষিণ মুষ্টি নিয়ম অ্যান্সার হবে একটি পরিবাহী তারকে ডান হাতের মুঠোর সাহায্যে যদি এমনভাবে জড়িয়ে ধরা হয় যে বুড়ো আঙুল তড়িৎ প্রবাহের ওইমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙুলগুলো অগ্রভাগ অন্য আঙুলগুলির অগ্রভাব অগ্রভাব সরি অন্য আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক বলরেখার বলমুখ নির্দেশ করবে চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে আমি আরেকবার বলে ভালো করে একটি পরিবাহী তারকে ডান হাতের মুঠোর সাহায্যে যদি এমনভাবে জড়িয়ে ধরা হয় বুড়ো আঙুল তৈত্বার অভিমুখ নির্দেশ করে ধরা হয় যে বুড়ো আঙুল অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙুলগুলি অগ্রভাগ চুম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে যাই হোক তোমাদের বই থেকে দেখে নিও ঠিক আছে নেক্সট কি আছে বাম বামসা এইটা কিন্তু ইম্পর্টেন্ট এই ফ্লিমিংয়ের বামাস আর এম্পিয়ার সন্ত্রণ নিয়ম এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো ফেলেমিংয়ের বামস নিয়ম কী আছে এর জন্য কিন্তু ছবি আঁকতে হবে তোমাদের আগে বলেছি এইগুলো অ্যানসার দেওয়ার সময় প্রত্যেকটা কিন্তু ছবি আছে বামাসের নিয়মের সময় এরকম একটা ছবি দেওয়া হবে ঠিক আছে এরকম সবকটা ডিরেকশান দেওয়া হবে আঙুল আঙুলগুলোর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে হাতটা আঁকা হাতটা আঁকার থেকে বড় নিয়ম হচ্ছে কোনটা কোন দিকে নির্দেশ করে যেমন তোমাদের তর্জনী বৃদ্ধাঙ্গুলিটি কোন দিকে নির্দেশ করে তর্জনীটা কোন দিকে নির্দেশ করে প্রবাহ কিটা কোন মধ্যমাটা কী নির্দেশ করে দুটো অ্যান্সার হবে প্রেমের বাম হস্ত নিয়ম বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলি তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের দিক নির্দেশ করবে কি না বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী ক্ষেত্রের এবং মধ্যমা তরিত প্রবাহের দিক নির্দেশ করে তাহলে বৃদ্ধাঙ্গুলি তরিত প্রবাহ তরিত পরিবাহী তার উপর ক্রিয়াশীল বলের দিক নির্দেশ করবে ওকে নেক্সট লেঞ্জে সূত্র এটা একটু ইজি না আসার চান্স আছে মোটামুটি বলতে গেলে একেবারে বলবো না যে ইম্পর্টেন্ট কম এর মধ্যে একটা টপিক আমি গিয়ে মিস করে গিয়েছি এটা হচ্ছে ফ্যারাডের সূত্র ফ্যারাডের তোমরা দিতে পারে ফ্যাটের সূত্রগুলি লেখো এবং ফ্যাটের সূত্রগুলি লেখো ব্যাস তোমার লিখে নাও খাতায় ফ্যাটের সূত্রটা আমি বলে দিয়েছি ফ্যাটের প্রথম সূত্র হচ্ছে কোনো কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার পরিবর্তন হলেই ওই কুণ্ডলিতে তরির চালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলির মধ্যে তৈরি চলে তাহলে কি বললাম কোনো কুণ্ডলির সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার পরিবর্তন হলেই ওই কুণ্ডলিতে তরিদালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলির মধ্যে তৈরি চলে নেক্সট ল দ্বিতীয় সূত্র সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক বলরেখা যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তৈরি বলের মান তা সমানুপাতিক সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক বলরেখা যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তরিচ্চালক বলের মান তা সমানুপাতিক তাহলে এই হয়ে গেল দুটো সূত্র ফ্ল্যাটের সূত্র এবার তোমাদের বলেছি লিঞ্জের সূত্রটা লেজের সূত্র কী আছে না লিখে নাও খাতায় চুম্বকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন আবার বলছি তোমরা শুনে নাও তরিতচুমকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে কী বললাম না তরিতচুমকে আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনিতে প্রবাহ সৃষ্টির বা কারণকে বাধা দিতে পারে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে ওকে নেক্সট কোয়েশ্চেন কী থাকে এসি আর ডিসি মধ্যে পার্থক্য এসি মানে তোমাদের অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট মানে সমপ্রবাহ আর তড়িৎ মানে পরিবর্তী প্রবাহ ঠিক আছে এই হচ্ছে তোমাদের সমপ্রবাহ বা ডিসি আর এই হচ্ছে পরিবর্তী প্রবাহ ওকে এটার কোশ্চেনটা অ্যান্সার তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে তাও পার্থক্য হিসাবে যদি তোমাদের লিখতেই হয় তোমরা কাজ করে এটার ডেফিনেশানগুলো দিয়ে দিবেন সংজ্ঞা যেমন ধরো ডিসির সংজ্ঞা হচ্ছে কিনা তড়িৎ প্রবাহ যদি সবসময় একই দিক হয় তাহলে সেই প্রবাহ সমপ্রবাহ বলে এসি সংজ্ঞা কিনা তড়িৎ প্রবাহ যদি নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হয় তবে তাকে তবে তাকে পরিবর্তী প্রবাহ বলে ওকে আরেকটা যদি তোমরা চাও যে পার্থক্য সেটা তোমরা দিতে পারো তোমরা সবাই জানো যে সমপ্রবাহটা একটু মানে কম বিপজ্জনক বাট অল্টারনেটিং পাওয়ারটা খুবই বেশি বিপজ্জনক বেশ দুটো হয়ে গেল দ্বিতীয় যে এসি অপেক্ষায় ডিসি কম বিপজ্জনক ডিসি অপেক্ষায় এসি বেশি বিপজ্জনক ওকে ডায়নো মোটরের পার্থক্য আছে তো পার্থক্যগুলো বড়ো বড়ো তোমার বইয়ের থেকে বরং দেখে নিও ডায়নোমো বা এটার পার্থক্য তোমরা যদি না পাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো ওকে বা জান তোমরা যদি লিখে নিতে পারো তো লিখেও নাও পারলে আজকে বলে দিই তোমাদের যে কটা মানে বলে দেয় সম্ভব এই মুহূর্তে একদিকে তোমার লিখতে পারো ডায়নামোতে কী হয় যান্ত্রিক শক্তি তৈরি শক্তি রূপান্তরিত হয় আবার মোটরে কী হয় উল্টোটা তৈর শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় তাহলে কী হলো ডায়নামোতে যান্ত্রিক শক্তি তৈরি শক্তি রূপান্তরিত হয় অন্যদিকে তৈরি শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় নেক্সট আর একটা লিখতে পারো ডায়নামো কাজ করে চুম্বকীয় আবেশের ভিত্তিতে আর মোটর কাজ করে তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে তাহলে কী হলো না ডায়নামো কাজ করে চুম্বকীয় আবেশের ভিত্তিতে আর মোটর কাজ করে প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে ঠিক আছে এবার এইটা কিন্তু এমসি জন্য খুবই ইম্পর্টেন্ট মনে আগে আগের বলে রাখছি লাইফ তারে কালার নিউট্রাল তালে কালার আর তালে কালার লাইফ তারে কালার আমরা জানি এটা লাল হয় নিউট্রালটা যতদিন মনে হয় নিউট্রালটা মনে হয় কালোই হয় এটা লাল এটা লাল এটা কালো এটা সবুজ ওকে তো যদি দেওয়া হয় লাইফ তালে কালার কী বা রঙ কী চারটা পশ্চিম দিয়ে লাল নীল বেগুনি সবুজ একটু লাল হয়ে যাবে নিউট্রালের হবে কালো আর আর্থিনের বা আর্থের সবকুচ ওকে এসি আর ডিসির মধ্যে কোনটা বিপজ্জনক এবং কেন এটা একটু কোশ্চেনটা একটু বড়ো আছে বা এর একই অল্টারনেটিং কোশ্চেন মানে একই কোশ্চেনের একই আনসারে দুটো কোশ্চেন এই একই উত্তর হবে এটা যা উত্তর হবে সেটাই এটা কোশ্চেনটা হচ্ছে আর একটা হয় যেটা দুশো কুড়ি ভোল্ট এসিতে আমরা যে শখ পাই মানে দুশো কুড়ি ভোল্ট অল্টারনেটিং কারেন্টে পরিবর্তী পোয়া হয় আমরা যে শখ খাই দুশো কুড়ি ভোল্ট ডিসিতে সেই শখ যে শখ খাই তার থেকে বেশি বিপজ্জনক মানে দুশো কুড়ি ভোল্ট এসি দুশো কুড়ি ভোল্ট ডিসি অপেক্ষা বেশি বিপজ্জনক কেন বা এসি ডিসির মধ্যে কে বেশি বিপজ্জনক এবং কেন অবশ্যই তোমাদের অটোমেটিক কারেন্টটা বেশি বিপজ্জনক কারণ এটা এস ভ্যালু চেঞ্জ হয় তোমরা তোমার বইতে আসবে তোমরা পেয়ে যাবে যদি না পাও তোমায় কমেন্ট করে জানিও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো কোশ্চেন একটু বড়ো ওকে তোমাদের থ্রি মার্কসের কোশ্চেন থ্রি মার্কসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট এবছরের জন্য নেক্সট কোশ্চেন আছে ডিসি থেকে এসির দুটি সুবিধা উল্লেখ করো এটাও বড় প্রশ্নের মধ্যে পড়ে দুই এর মতো পড়ে তাও বলে দিচ্ছি আমি তোমাদেরকে প্রথম সুবিধা ডি ডিসির থেকে তো এসির অবশ্যই সুবিধা বিপজ্জনক কম এটা তো হতেই পারে তার সঙ্গে দিয়ে দেবে পরিবর্তী প্রবাহ মানে যেটা অল্টারনেটিং কারেন্ট মানে এসির থেকে ডিসির উৎপাদন অপেক্ষাকৃত কঠিন তাহলে কি বললাম না তো অ্যান্সার প্রথম প্রথমটা হবে দেখো পরিবর্তিত প্রবাহ এসি অপেক্ষা ডিসির উৎপাদন অপেক্ষাকৃত কঠিন নাম্বার টু অ্যান্সার টু পরিবর্তী তরিদ চালক বলকে সহজে রূপান্তরিত করে উচ্চমান থেকে নিম্নমান বা নিম্নমান থেকে উচ্চমানের পরিবর্তিত করা যায় বিস্তৃত এলাকায় তরিদ সরবরাহের ক্ষেত্রে এসি কম ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র থেকে বহু দূরবর্তী স্থানে বিদ্যুৎ সরবরাহের জন্য ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক এসির ক্ষেত্রে তাপ খয় শক্তির অপচয় কম হয় তো এটা আমি বললাম তোমাদের বইতেও আছে অসুবিধা নেই তো এই যে কোশ্চেন তোমাদের পঁচিশটা কোশ্চেন দিলাম এর মধ্যে দিয়ে তোমরা শিওর বারো নম্বর কমন পাবে ওকে তার একটা প্রুফ আমি তোমাদের বলে দিতে পারি তোমরা তোমাদের টেস্ট পেপারটা বের করে বের করে সলভ করার চেষ্টা করো দেখো আমাদের সাজেশন থেকে কতটা কমন পাচ্ছ যদি এখান থেকে মোটামুটি অ্যাট অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কি নাইনটি তো এইটটি পার্সেন্ট কমন পেয়ে যাবো মানে আমরা বুঝে যাবে যে না অন্তত টেস্ট পেপার যদি তোমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পাবো তাহলে মাধ্যমে প্রায় টোটালটাই কমন পেতে পারো বা টুয়েলভ নাম্বার একটা কোশ্চেন বাদ গেলেও কিন্তু বারোতে তোমাদের দশ দশ নম্বর এখান থেকে কিন্তু তোমরা শিওর পাচ্ছ ওকে তো টেস্ট পেপারগুলো সলভ করা তোমাদের টিচাররা যদি এক্সাম নেয় সেই এক্সামগুলো ভালো করে দাও প্রিপারেশন নাও আর আমার কোয়েশনগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করো দেখবে তোমাদের ভৌতবিজ্ঞানী কিন্তু খুব ভালো নম্বর ওঠে এবং ভৌত বিজ্ঞানী কিন্তু আগেরবার আমার শাসনটা কিন্তু প্রচুর কম এসে ভৌতবিজ্ঞানে ঠিক আছে সুতরাং তোমরা দেখে নিতে পারো এখনও আমার শাসনগুলো চ্যানেল আপলোড করা আছে যারা দেখেছে তারা সত্যি খুবই উপকার পেয়েছে বাট মাধ্যমিক অঙ্কটা আগের বছর একটু মানে টাফ বলবো না কঠিন আসেনি তবে সমস্যাটা হয়েছিল ঘুরিয়ে দেওয়া কোশ্চেন সব করা বইয়ের মধ্যে থেকে খুব একটা কোশ্চেন আসেনি ঠিক আছে বাট যদি বইয়ের মধ্যে দিয়ে কোশ্চেন হয় তাহলে কিন্তু আমার সাজেশনগুলো ফলো করে যেত মাধ্যমিক কিন্তু অঙ্ক বা এন্ড গ্রুপগুলো কিন্তু কিন্তু সাজেশনের কমন পাওয়া খুবই ইজি ঠিক আছে কারণ মাধ্যমিক একটা নিয়ম কী আছে না এখানে এমন কোয়েশন করা যাতে কিনা একটা উইক স্টুডেন্টও মোটামুটি একটা ভালো নাম্বার পাশ করে যেতে পারে আর যে ভালো সাথে ভালো নাম্বার করবেই সুতরাং এখানে কিন্তু সবাইকে নিয়েই কিন্তু একটা কোশ্চেন করা এই না যে খুব স্ট্যান্ডার্ড কোয়েশন করে সবাইকে ফেল করে দিলো বা যাই হোক সবার কথা ভেবেই কিন্তু এখানে কোশ্চেনটা করা হয় ঠিক আছে তার তোমরা আমার সেশানগুলো ফলো করো অসুবিধা হবে না ভালো নাম্বারই পাবে ওকে তো চ্যানেল তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের যে সমস্ত বন্ধু যারা মাধ্যমিক পরীক্ষা তাদের কাছে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেয় তারাও এই ভিডিওর থেকে উপকার পেতে পারে এবং তোমাদের তো রিসেন্ট আমি পর্ষদের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি সেই সমস্ত কোশ্চেন সলভগুলো তোমরা প্র্যাকটিস করো কারণ যদি তোমাদের স্কুল থেকে বইটা দিয়ে দেওয়া হয় ওখান থেকে কিন্তু কোশ্চেনটা কিন্তু খুবই কমন আসে ওই জায়গা থেকে তোমরা জানো হয়তো তোমাদের টিচাররা বলেছে ওই বইটা খুবই ফলো করো করলে ডব্লিউবিটি এ ভিডিওগুলো ফলো করো আর সমস্ত ভিডিও দেখতে এইখানে আইকন ক্লিক করো এবার ভিডিও ডেসক্রিপশনে ভালো করে খোঁজ এই যে ডেসক্রিপশনের সাইন এখানে ডেসক্রিপশনে ক্লিক করে ডেসক্রিপশন পেয়ে যাবে সব তোমাদের দেখো ভিডিও নিচে এখানে আছে সব কিছু যেগুলোর কথা আমি বলছি তোমাদেরকে এই সমস্ত অপশান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ খুব লেটেস্ট ভিডিও আসছে তোমার জন্য যেগুলো তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হয় পাশে নোটিফিকেশন পেলা বেলটাও তোমরা ক্লিক করে নিও ওকে এটা কাজ করে নাও এবং ভিডিওটা ভালো করে দেখো আপনার অ্যাটলিস্ট থার্টি মিনিটসের ভিডিওটা দেখলেও কিন্তু তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে আর তোমরা যেমন আমি প্রত্যেক ভিডিওর শেষে কিছু অ্যাপসের ব্যাপারে বলি যে আসলে তোমরা পেটিএম ক্যাশ কামাতে পারো যেমন ধরো পেটিএম ক্যাশ বলতে এটা প্রচুর পেটিএম ক্যাশ ধরো একশো দুশো তিনশো মানে বিভিন্ন অ্যাপ ইউজ করে সেরকম তোমাদের অ্যাপের সম্পর্কে কিছু জানাই তো তোমরা যদি সেই সমস্ত অ্যাপ ব্যবহার করে এবং তোমাদের কিন্তু লেটেস্ট লেটেস্ট অ্যাপের ব্যাপারে বলি ঠিক আছে একশো দুটো সময় রিপিট করি একই অ্যাপ বাট বিশ্বই কিন্তু তোমাদের নতুন অ্যাপের কথা বলি এবং কাল পরশু দেখবে আরও ভালো ভালো অ্যাপ আসছিলো যেগুলো থেকে সত্যিকার পেটিএম ক্যাশ আর্ন করা যায় এবং তোমরা যদি চাও তো এই সমস্ত অ্যাপের ওপরে আমি এমন ভিডিও বানাতে পারি যেখান থেকে আমি কত আর্ন করেছি বা আমি কত টাকা কামি সেটাও তোমাদের দেখাতে পারি পেটিএমে নিয়ে গিয়ে ওকে সেটা তোমাদের কমেন্টের নির্ভর করে তোমরা দেখতে চাও তো অবশ্যই দেখে দিতে পারবো তো প্রথম যে অ্যাপটা আছে তোমাদের নিয়ে সেটা হচ্ছে সুপার অ্যাপ দেখো এস এ সুপার অ্যাপ এই অ্যাপের কাজ কি না তোমরা এখানে বিভিন্ন ছবি পোস্ট করতে পারবে এবং বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে পারবে মানে যেরম তোমাদের মানে কী বলবো তোমরা অনেক কিছু পোস্ট করতে পারবে ফানি ভিডিও মিউজিক্যাল ভিডিও সং রোম্যান্টিক সং এই সমস্ত ভিডিওগুলো আপলোড করতে পারবে তোমার ভিডিও যখন কেউ অন্য কেউ নিয়ে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও যখন কেউ শেয়ার করবে তখন তুমি টাকা পাবে ওকে আর এখানে তোমাকে ঢোকার জন্য বোনাস পয়েন্ট হিসাবে দশ টাকা দেওয়া হয় পেটিএম ক্যাশ এবং এই অ্যাপটার সুবিধা কিনা তুমি এই অ্যাপটার থেকে শুধু পেটিএম ক্যাশ কামাতে পারবে না পেটিএমের সাথে কিন্তু তোমাদেরকে এখানে মোবাইল রিচার্জও দেওয়া হয় তার মানে হয়তো অনেকে পেটিএম অ্যাকাউন্ট থাকে না বলে এই অ্যাপগুলো ইউজ করতে পারো না বাট তোমরা যদি এই অ্যাপটাকে ইউজ করো তোমরা মোবাইল রিচার্জও কিন্তু পেতে পারো ঠিক আছে তার মানে হয়তো পেটিএম অ্যাপ পেটিএম রিচার্জ না না নিয়ে তুমি ওই একই টাকার মোবাইল রিচার্জ করে নিলে ওকে তো অ্যাপটা খুবই সুবিধা দুখানা অপশানে দিচ্ছে পেটিএমের অপশনে দিচ্ছে আবার তোমাদের অ্যাপ রিচার্জের অপশান দিচ্ছে সরি সিম রিচার্জের অপশন দিচ্ছে সুতরাং এই অ্যাপটা ইউজ করতে পারো নেক্সট হচ্ছে এমসেনটা এমসেন তোমরা জানো খুবই ভালো অ্যাপ এটাও একটা রিচার্জেরই অ্যাপ ঠিক আছে এখানে কোনো পেটিএম ক্যাশের ব্যাপার নেই তো এটা তোমরা ইউজ করো এবং তোমরা জানো স্টোরে প্রায় হানড্রেড মিলিয়নের উপর ডাউনলোডস হয়ে গেছে ঠিক আছে খুবই পপুলার একটা অ্যাপ অনেকেই ইউজ করে এবং এখানে কিন্তু প্রচুর পয়েন্ট কামানো যায় এই পয়েন্টের সাথে তোমরা এটাকে রিচার্জ করতে পারি এই অ্যাপটা তো এটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে আছে আগের ভিডিও আগের অ্যাপটাও লিঙ্ক ডেস্ক্রিপশন এ সব ডাউনলোড করে নাও অ্যাপগুলোর নাম মনে রাখো দেখো নিচে লেখা আছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নাও ওকে আমি ইউজ করা শুরু করো এবং দেখবে প্রত্যেকটা অ্যাপের লিঙ্ক নিচে দেখবে যে আমি ওখান থেকে কতটা কামিয়েছি বা অ্যাপটা কী করে ইউজ করো তার জন্য একটা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও থেকে আমি তোমাদের সব কিছু দেখিয়েছি যে আমার কত পয়েন্ট আমি কামিয়েছি বা আমি কটা রিচার্জ করেছি আমার কত টাকা আর্ন করতে পেরেছি এখান থেকে সব কিন্তু দেওয়া আছে ওখানে ওকে চলো নেক্সট হচ্ছে ফোরফার ইউ অ্যাপ তো ফোরফার ইউ অ্যাপ খুবই ভালো অ্যাপ যেখানে কিন্তু তোমরা ওই মিউজিক্যালি বা লাইক অ্যাপের মতো পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডে ভিডিও শেয়ার করতে পারো এখানেও সে একই তোমাদের এখানে ভিডিও দেখলে তোমরা টাকা পাবে ঠিক আছে তোমাদের কেউ শেয়ার করলে এখানে তোমরা টাকা পাবে না বাট তোমরা তোমরা যদি এখানে অন্য ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা এক টাকা করে পাবে আর এইখানে সুবিধা যখনই তুমি এইখানে এন্টার করবে অ্যাপের মধ্যে প্রথমেই তোমাদের পঞ্চাশ টাকা পেটিএম ক্যাশ দিয়ে দেওয়া হবে ওকে আর এটা সুবিধা হচ্ছে তুমি যে নাম্বার দিয়েই ঢোকো না কেন সেই নাম্বারে যে তোমাকে পেটিএম ক্যাশ তুলতে হবে সেটার কোনো ব্যাপার নেই তোমরা একটা নাম্বার দিয়ে রেজিস্টার করে ঢুকলে এবার তোমার পেটিএম অপশান ওখানে গিয়ে তোমাকে অ্যাড পেটিএম বলে একটা অপশান দেবে সেখানে তুমি আজ করো বা এক বছর পরে গিয়ে কোনো পেটিএম নাম্বার অ্যাড করো বা দু বছর পরে গিয়ে যদি কোনো পেটিএম নাম্বার তাও কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে সুতরাং এই মধ্যে তুমি কামিয়ে রাখো তোমাদের ওয়ালেটে দশ টাকা হোক একশো টাকা হোক হাজার টাকা হোক দু হাজার টাকা হোক তোমরা যখন অ্যাকাউন্ট খুলো তখনই কিন্তু তুলে ফেলতে পারবে ঠিক আছে তো এই অ্যাপটা খুবই ভালো অ্যাপ আমার এই অ্যাপটা ভালো ভালো লেগেছে যে ওরা একটা অ্যাড অপশানে দিচ্ছে যে তুমি পেটিএম নাম্বার চেঞ্জ করে অন্য কোনো নাম্বারে ইয়ে করতে পারো বা তোমাদের বন্ধুর নাম্বারে তুমি পেটিএম ওটা নাম্বারে অ্যাড করে ওরা তুমি সাইন ইন করে এক নাম্বার দিয়ে পরে গিয়ে তুমি তোমার বন্ধুর নাম্বার ওই অ্যাড পেটিএমের নাম্বারে গিয়ে বন্ধুর নাম্বার দিয়ে তুমি টাকা তুলে নিলে উইথড্র করে নিলে ওকে এটা ভালো সুবিধা আছে ইউজ করতে পারো নেক্সট হচ্ছে পেন এডেডা খুবই ভালো হবে এখান থেকেও আমি তোমার এখানে দিয়ে প্রচুর গিফট ভাউচার পাওয়া যায় ঠিক আছে এটা সাধারণত কোনো টাকা কামানোর অ্যাপ নয় বাট এরা একটা গিফট ভাউজার দিচ্ছে পেটিএমের গিফট ভাউজার একশো টাকা করে ঠিক আছে এখান থেকে তোমাদেরকে পেনি কামাতে হবে যে যত পেনি কামাবে সে তত পেটিএম ক্যাশ পাবে এটাও খুবই ভালো অ্যাপ নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে এখান থেকে আমি বেশ ভালো মতনই ক্যাশ পেয়ে তোমাদেরকে হয়তো নেক্সট ভিডিওতে আসতে চলেছে এই সমস্ত ভিডিওগুলোর উপরে যেখানে আমি কত টাকা আমি তোমাদের দেখাবো ঠিক আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখো আর পারলে এখন দিয়ে অ্যাপগুলো ইউজ করা শুরু করো খুব ভালো অ্যাপ ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ডাউনলোড করে ইউজ করো ওকে কোনো প্রবলেম হলে জানিও বস্ত রকম হেল্প তোমরা পাবে ওকে তার সঙ্গে তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে এবং সারসঙ্গটা ভালো লেগেছে তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলের নজর রেখো আর এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো তো থ্যাংকস ফর ওয়াচিং হিউমানাইজ ডে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও